হ্যালো ফ্রেন্ডস, আর ইউ অল, তো কেমন আছো তোমরা সবাই? আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন আমি আর মিস্টার পল যাব গুয়াহাটির উদ্দেশ্যে, রওনা দিচ্ছিলাম আর কি। তো আমরা এখন যাচ্ছি স্টেশনে, তো অটো করে যাচ্ছি। আর ডেটটা ছিল 12 অগস্ট। তো কেন যাচ্ছি সেটা নেক্সট ব্লগে তোমরা অবশ্যই জানতে পেয়ে যাবে। আর এখানে স্টেশনে এসে টিকিট কেটে নিচ্ছিল। তারপর এখানে আমরা দেখো প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়েছিলাম, দেন আমাদের ট্রেনটা আসলো একটু পর। তারপর সারা রাস্তা গেলাম, কিন্তু আমি যেই জায়গাটাতে বসেছিলাম সেখান থেকে আর উইন্ডোর সাইডটাতে আমি বসতেই পারলাম না, জানালার সাইডটাতে আমি বসতেই পারলাম না, সারাটা রাস্তা চলে গেলাম। তারপর এখানে আর কি অনেক গরম ছিল, তথাপিও এখানে কমই ছিল, আর কিন্তু গুয়াহাটি তো অনেক গরম ছিল আর কি। তারপর দেখো লাস্ট একদম পৌঁছে যাব ওই টাইমটাতে, একটু আর কি যে লোকটা বসেছিল সাইডে সে উঠে একটু বাইরের দিকে গিয়েছিল, তখন আমি ভিডিওটা করেছিলাম জানালার সাইডে বসে। আর এখানে দেখো মিস্টার পল এখানে শুয়ে আছে, ও আর কি ভালো লাগছিল না তার জন্য। আর এখানে দেখো আমি বসে আছি, ও তো একটু শুয়েছে, কিন্তু আমার ট্রেন জার্নি করলে আমার আর ঘুম আসে না, কোনো সময়ই আসে না, আর এই রোদের মধ্যে গরমের মধ্যে তো আরও আগেই আসবে না। তো আমি আর বসে বসে কী করবো, এই যে বললাম না লোকটা একটু বাইরে গিয়েছে, তো তার জন্য একটু জানালার সাইডে এসে বসলাম। তো এখানে বসে বসে তারপর পেয়ে গেলাম গুয়াহাটি স্টেশন। তারপর পেয়ে এখান থেকে আমরা নিয়েছিলাম অটো, কারণ আমার গাড়িতে জার্নি করতে, বাসে জার্নি করতে অনেক প্রবলেম হয়, বমি হয়ে যায়। তো আর মিস্টার পল আগের থেকেই মানে রুম বুক করে রেখেছিলো, তো সেখানে যাচ্ছিলাম অটোটা করে। তারপর এখানে এসে জায়গাটাতে এসেও আমরা হোটেলটা চিনছিলাম না, তার জন্য মিস্টার পল আর কি একটু দেখে নিচ্ছিলো। অ্যান্ড দেন আমরা এসে গিয়েছিলাম, এসে দেখছি এখানে যে রিসেপশনের লোক নিয়ে এসে পেয়ে গিয়েছি অনেক আগে, কিন্তু একটা অনেক বড় ভুল করে ফেলেছি, সেটা হলো আমি নাইটিটা আনতে ভুলে গিয়েছি। কিছু হবে না, অবশ্যই এই কুর্তিটা পাতলাই আছে, তো এত প্রবলেম হবে না। তারপর এখানে এখন আমরা এনে নিয়েছি, খাওয়া নিয়ে চলে এসেছে, এখন খাবো, খেয়ে দিয়ে পরে শুয়ে থাকবো। আর তো খাওয়াতে এনেছিল রুটি, মাংস আর ডিম অমলেট। তো আজকে আমাদের বিরিয়ানি এখানে।